আচ্ছা ম্যাডাম, হ্যাঁ বলো। এত বড় বাড়ি দেখি আপনি একলাই থাকেন? একলা বলতে কি, আমার একটা মেয়ে আছে। ওই মেয়ে কই থাকে? মেয়ে কই থাকে, মেয়ে লেখা বড় করো তো বাহিরে গেছে কোনো বাসায় না। ম্যাডাম, এত বড় বাড়িতে কি আপনি একাই থাকেন? না, এত বড় বাড়িতে মানে একা থাকি বলতে, আমার দুইটা বাড়ি বুঝছো। হ্যাঁ, একটা বাড়িতে আমি থাকি আর একটা বাড়িতে আমার মেয়ে থাকে। এই বাড়িতে মনে করো নতুন ফ্ল্যাট কিনছি তো, মানে এনজয় করার জন্য। এই যে ধরো, তোমার কিছু টাকা দিলাম। আচ্ছা ম্যাডাম। হ্যাঁ বলো। আপনার যখন দরকার হয় ম্যাডাম, বলো আপনার যখনই দরকার হবে আমাকে আপনি একটা কল করবেন, আমি চলে আসবো। আরে শোনো, তোমার টাকা দরকার হলে আরও লাগলে আরও দেব, ঠিক আছে? অনেকটা কথা বলো, তোমার তোমার কি গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আছে। আর আমার একটু অনেক শখ বুঝছো, অনেক ইচ্ছা রিয়েল ভিডিও দেখার জন্য। ও, আপনি রিয়েল ভিডিও দেখবেন? হ্যাঁ ম্যাডাম, এখানে যে আমার গার্লফ্রেন্ড নিয়ে আসবো কোনো সমস্যা হবে না তো? না না, এই ফ্ল্যাটটাই রাখছি আমি, কিনছি বুঝছো, এনজয় করার জন্য, এখানে কেউ আসবে না। আচ্ছা ঠিক আছে, তো কবে আসবো? কালকে চলে আসো। কালকে আপনি বাসায় আছেন? হ্যাঁ বাসায় আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে আপনাকে আমি রিয়েল ভিডিও দেখাবো। আচ্ছা ঠিক আছে, আপনার মনে আশা আমি পূরণ করবো। আচ্ছা শুনো, আমি কালকে এক জায়গায় যাবো তো, যদি আসতে আমার দেরি হয় এই চাবিটা রাখো। হ্যাঁ, আমার আসতে দেরি হলেও তুমি ঘরে ঢুকে পড়ো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ম্যাডাম, তাহলে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা যাও। খাওয়ার শখ, তাহলে বিয়ে করতে পারো না তুমি? বিয়ে করবো তো আমি তোমাকে, আমি কি বলছি তোমাকে আমি বিয়ে করবো না? তুমি বিয়ে করতে করতে তার আগে খেয়েই দিবা তুমি, বিয়ের আগে। খেতে আর কোথায় দিলা, তুমি তো ধরতেই দেও না, তুমি খেতে দিলে কোথায়? আচ্ছা তাই ছাড়ো, আমার লোকজন দেখলে একটা খারাপ পিতে নেবে, ছাড়ো বলছি। কেউ দেখবে না, ছাড়ো না। এমন করো কেন তুমি? আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে একটু ভালোবাসা দিতে। ভালো তো আমিও বাসি, এমন না যে আমি তোমার ভালোবাসি না, আমিও তো অনেকটাই ভালোবাসি। তা তুমি বিয়েটা আগে করে নাও না, তোমার আব্বু আম্মুকে জানাও আর আমার ফ্যামিলিকে জানাই। আমি বিয়ে করবো তো, আমি কি তোমাকে মানা করছি যে আমি তোমাকে বিয়ে করবো না? বিয়ে করবো, কিছুদিন সময় দাও। কবে সময়? তুমি তো প্রতিদিন বলতেছো কিছুদিন সময় চাও, সময় চাও। ছাড়ো, এগুলো কি করতেছো তুমি? আর ছাড়ো না, এসব ভালো লাগে না, পাবলিকে দেখলে কি বলবে? কেউ নাই এখানে, তুমি আর আমি কেউ নাই, অনেক মানুষজন আছে না পাবলিকের ভিতরে, ছাড়ো সব। আচ্ছা তা একটা কথা বলি, তোমার যখন এতই যখন ফ্লিংস, তো একটা কথা বলি, বিয়ে করলেই তো হয়ে যায়। বিয়ে করবো তো আমি তোমাকে, তুমি তো প্রতিদিনই বলো যে আমি বিয়ে করবো বিয়ে করবো, কিন্তু বিয়ে করতে তোমার নামই নেই। ওই প্রতিদিন বলো, তোমার পরে আর মনে থাকে না, আবার যখন আসো আমার দেখো তখন ফিলিংসটা আবার মনে থাকে না তোমার। তুমি তো এটাই করো, একটা চাকরি হতে দাও, চাকরিটা হয়ে গেলে আমি তোমাকে বিয়ে করবো। তুমি তো ওরকমই বলো যে আমার চাকরি হবে, কিন্তু আজকে যাও কালকে যাও, চাকরি তো হয় না তোমার, খালি বাপের টাকা ভাঙো, এটাই তোমার কাজ। একটা চাকরি বাকরি করো। আচ্ছা তাই একটা কথা বলি, আমার একটা বান্ধবী আছে, ওর বয়ফ্রেন্ডকে নিয়ে কোথায় যেন প্রতিদিন যায়, তা একটা কাজ করি আমরাও চলো যাই ওরকম। আচ্ছা ঠিক আছে, বলছো যখন আমি তোমাকে নিয়ে যাব। আচ্ছা তা চলো তাহলে, কবে যাবা? এই তো সময় সুযোগ বুঝে আমি তোমাকে নিয়ে যাব।